40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব গোটা মক্কায় সকল লোকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন সবার কাছে তিনি চোখের মণি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অত্যন্ত ভালোবাসত পছন্দ করত মহব্বত করত নবীজিকে তারা এত পছন্দ করত নবীজিকে তারা নিজেরাই আল আমিন উপাধি দিয়েছে নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে নবীজির চারিত্রিক মাধুর্যতা আমানতদারিতায় তারা এতটাই বিমোহিত হয়েছে তাদের ধন সম্পদ টাকা পয়সা এনে নবীজির কাছে তারা গচ্ছিত রাখতো আমানত রাখতো কিন্তু 40 বছরে নবুয়ত প্রাপ্তির পরে তিনি যখন কোরআনের দাওয়াত আরম্ভ করলেন দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল তখন এই অবস্থার পরিবর্তন হয়ে গেল এতদিন যিনি তাদের চোখের মণি ছিলেন এবার তিনি সকলের কাছে দুশমন হয়ে গেলেন তারা আবার নবীজিকে পাগল বলা আরম্ভ করলো নবীজিকে বিভিন্ন ধরনের আজেবাজে গালিগালাজ আজেবাজে কথাবার্তা আরম্ভ করলো 40 বছরের আগ পর্যন্ত তারা নবীজিকে পাগল বলে নাই নবীজি যখন কোরআন প্রচার আরম্ভ করলেন নবীজিকে তখন তারা পাগল বলা আরম্ভ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের এই প্রচন্ড বিরোধিতায় যেন ফ্রাস্ট্রেটেড হয়ে না যান হতাশ হয়ে না যান তিনি যেন দাওয়াতি ময়দানে স্থির থাকেন অবিচল থাকেন অটল থাকেন এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন আর কাফের মুশরিকদের সেই পাগল গালির জবাবে আল্লাহ জানায় দিলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াস তরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন নুন এবং কলমের কসম যা দিয়ে তারা লিখে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের দয়ায় আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন নবীজি পাগল নন এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন নুন দিয়ে এরপরে আবার কলমের কসম করেছেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন প্রথমে আল্লাহ বলেছেন নুন এই নুন শব্দটির বা এই অক্ষরটির অনেকগুলো ব্যাখ্যা বিভিন্ন তাফসিরে এসেছে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেছেন এটি হচ্ছে হরুফে মুকাত্তাআত কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরা আরম্ভ হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে কয়টা সূরা আপনারা কথা বলছেন না কেন আরেকবার বলেন 29টা সূরা যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারা আমরা পড়ি আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত যে 29টা সূরায় শুরুতে এসেছে কোন কোন সূরা এক অক্ষর দিয়ে যেমন সাদ সূরা সাদে আবার সূরা কফ কফ ওয়াল কোরআনিল মাজিদ কোন কোন সূরা আছে দুই অক্ষর দিয়ে হামিম আছে না কোন কোন সূরা আছে তিন অক্ষর দিয়ে আলিফ লাম মিম তাসিন মিম আইন সিন কফ কোন কোন সূরা চার অক্ষর দিয়ে আলিফ লাম মিম সাদ কোন কোন সূরা আবার পাঁচ অক্ষর দিয়ে যেমন সূরাতু মারইয়াম কাফ হা ইয়া আইন সাদ এক অক্ষর দিয়েও আছে দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর এই রকম কোরআনের 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর দিয়ে কাটা কাটা অক্ষর এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু হওয়া অক্ষরগুলোর তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন ওয়াল্লাহু আ'লামু
বিমরাদিহি এগুলোর অর্থ ব্যাখ্যা এবং এগুলো দিয়ে কি উদ্দেশ্য এটা কেবল একজন জানেন তিনি কে আল্লাহ তা আমরা এগুলো জানি না বলে আমরা কি এগুলোর উপর ঈমান আনব না আর একটু জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বললেন هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات الله تعالى বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাযিল করেছেন منه آيات محكمات সেখানের মধ্যে কিছু আয়াত স্পষ্ট যেগুলোর অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায় হুন্না উম্মুল কিতাব এগুলো কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহাত আবার কিছু কিছু আয়াত এমন আছে যেগুলো অস্পষ্ট অর্থ বোঝা যায় না فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله جادر انتر بكرة رويتشي ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এই সকল অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা তালাশে তারা লেগে যায় অথচ এই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা কেবল মাত্র একজন জানেন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ পরের অংশে বলেছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এগুলোর ব্যাখ্যা কেবল একজন জানেন তিনি কে আল্লাহ والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب আর জ্ঞানে পরিপক্ক লোক অর্থাৎ ইমানদারেরা এই আয়াতগুলো তেলাওয়াত করে পরে আর বলে কুল্লুম মিন ইনদি রব্বিনা সব আমাদের রবের তরফ থেকে নাযিল হয়েছে আমান্না বি এগুলোর উপর আমরা ঈমান এনেছি কারণ আমরা জানি এই কোরআনের সবটুকু যার তরফ থেকে নাযিল হয়েছে তিনি কি তানজিলুম মির রব বিল্লামিন সুবহানাল্লাহ তাহলে এই নুনের অর্থ আমরা না বুঝলেও আমরা মনে করি এটা আল্লাহর তরফ থেকেই এই অক্ষরগুলো নাযিল হয়েছে নুন এটা হরফে মুকাত্তাআত কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে দোয়াত উদ্দেশ্য নুন দিয়ে কি উদ্দেশ্য কালি রাখার পাত্র এটাকে দোয়াত বলা হয় এখন ইয়াং জেনারেশন ছেলেরা এগুলো বুঝবে না এখন তো আধুনিক যুগের কলম কলমের ভিতরে কালি ঢোকানো থাকে কিন্তু একটা সময়ে দোয়াত কলম দিয়ে লেখা হতো কলমে কালি ছিল না কালির পাত্র থেকে কালি লাগায় তারপরে লেখা হতো ওই কালি রাখার পাত্রকে বলা হয় কি নুন দ্বারা দোয়াত উদ্দেশ্য কারণের পরে আল্লাহ কলমের কথা বলেছেন এটাও কোন কোন মুফাসসিরের অভিমত কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন এর অর্থ হচ্ছে মাছ নুনের অর্থ হলো কারণ কোরআনুল কারীমে একজন নবীকে জান্নুন 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 মাছওয়ালা নবী বলা হয়েছে কিওয়ালা ওই নবীকে আবার বলা হয়েছে সাহিবুল হুত একই অর্থ মাছওয়ালা একজন নবী আছেন মাছওয়ালা মানে উনি আবার মাছ ধরতেন না ওই নবী একটা মুসিবতে পড়েছিলেন বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছিল সেই নবীর নাম কি ওই ইউনুস নবীকে বলা হয় জান্নুন জান্নুন মাছওয়ালা
এটা কোথায় আছে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া যান্নুনি ইল্লা হাবা মুগাদিবান ফাযান্না আল্লান্না ক্বাদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল জালিমিন বলছেন আর স্মরণ করো জান্নুনের কথা মাছওয়ালা নবীর কথা যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ইউনুস নবীকে রব্বুল আলামিন যে অঞ্চলের হেদায়েতের জন্য পাঠালেন সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করলো না তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো ইউনুস নবী প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে গেলেন প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে তিনি তার কৌমকে বললেন আগামী তিন দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন ইউনুস নবীর এলাকার লোকেরা দুনিয়াবী স্বার্থের কারণে ইউনুস নবীর উপর ঈমান আনে নাই কিন্তু মনে মনে তারা জানতো তিনি যে আল্লাহর নবী আর ইউনুস নবী যখন তিন দিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন তখন তারা ভীত বিহ্বল হয়ে গেল কারণ তারা জানতো নবীরা কখনো মিথ্যা বলতে পারেন নবীদের কথা কখনো মিথ্যা হয় না তিন দিনের আলটিমেটাম দিয়ে যখন ইউনুস নবী এলাকা ছেড়ে চলে গেলেন তারা অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গেল গজব থেকে বাঁচার জন্য তারা তাদের ঘরের নারী এবং শিশুদেরকে এবং পশুপাল নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল যাওয়ার পরে নারী শিশু যাওয়ার পরে তারা নারী শিশু এবং পশুর পালদেরকে একদিকে রেখে তারা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে লাগলো তওবা করতে লাগলো তাদেরকে মাফ করে দিলেন কি আল্লাহ কারণ আল্লাহর দয়া কম না বেশি গজব আসলো না ওইদিকে এই খবর চলে গেল ইউনুস নবীর কাছে তার এলাকার লোকদের উপরে গজব আসে নাই তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি এবার আমার এলাকায় ফিরে যাই তো উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে আর সেই জামানায় প্রথা ছিল কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো ইউনুস নবী ভাবলেন আমি কেমনে আমার এলাকায় গিয়ে মুখ দেখাবো চেহারা দেখাবো তারা ভাববে আমি যা বলেছি সব ছিল মিথ্যা বাহানা এই জন্য আল্লাহর সিদ্ধান্ত আসার আগে নিজস্ব ইজতেহাদের ভিত্তিতে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন পথ চলতে চলতে তিনি সাগরের কিনারে গেলেন একটা নৌজানে উঠলেন কিস্তিতে উঠলেন নৌকায় আরোহণ করলেন ওই নৌকা চলতে লাগলো কিছু দূর যেতে না যেতেই নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো নৌকার যিনি পরিচালনা করতেন নৌকার মাঝি তিনি বললেন প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে যাত্রী বেশি হয়ে গিয়েছে এখান থেকে যে কোনো একজন প্যাসেঞ্জারকে সাগরে ফেলে দাও নদীতে ফেলে দাও নইলে গোটা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কাকে ফেলা হবে সেই জন্য লটারির ব্যবস্থা করা হলো প্রথমবার লটারিতে ইউনুস নবীর নাম উঠলো দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো দ্বিতীয়বারও ইউনুস নবীর নাম উঠলো তৃতীয়বার লটারির আয়োজন করা হলো তৃতীয়বারও ইউনুস নবীর নাম উঠলো তিন তিনবার ইউনুস নবীর নাম ওঠার পরে তারা ইউনুস নবীকে বলতেও পারছে না যে আপনাকে আমরা ফালাই দিব কিংকর্তব্য বিমূর হয়ে গিয়েছে কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকালে তাকে নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই নবীদের চেহারা সুন্দর কম না বেশি আল্লাহওয়ালা মানুষ ঘরের মধ্যে খাবার দাবার কম আছে তিন বেলা না খাইতে পারে না দুই বেলা খায় তাও দেখবেন চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে পাঁচ ওয়াক্তের নামাজি কালো মানুষ এরপরেও তাকালেও দেখবেন ভালো লাগে আমার সম্মানিত ইমাম সাহেবের বেতন হলো 12,000-15,000 টাকা কিন্তু দেখবেন ইমাম সাহেবের চেহারা গাড়ি বাড়ি কোটিপতির চেহারার চাইতেও আরো সুন্দর অনেক মানুষ আছে দেখবেন গাড়ি আছে বাড়ি আছে সহায় সম্পদের অভাব নাই কিন্তু চেহারাটা দেখতে চোর
কুকুরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল খায় তো জনগণের মাল খায় তো চুরি ডাকাতির মাল হারাম যখন খায় তখন তার একটা প্রভাব চেহারার উপরেও পড়ে যায় চেহারার মধ্যে মায়া চেহারার মধ্যে নূর এটা যিনি দান করেন তিনি কে আল্লাহ তিন তিনবার নাম উঠেছে ইউনূস নবীকে তারা ফেলে দিবে এটা বলতেও পারে না চেহারার দিকে তাকালে মায়া লাগে কিং কর্তব্য বিমূর হয়ে গেল ইউনূস নবী বিষয়টা বুঝতে পারলেন বুঝতে পেরে তিনি বললেন বুঝছি তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা নিজেরাও বুঝতে পারছো না আমি নিজেই এখন ঝাঁপ দিব নিজেই ঝাঁপ দিলেন কোন কোন রেওয়ায়েতে এসেছে তিনটা অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন একটা অন্ধকার সেটা ছিল রাত্রিকালীন সময় রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে ইউনূস নবী দেখলেন আমি এমন এক মুসিবতে পড়েছি এমন জায়গায় মহা বিপদে আমি পতিত হয়েছে এখান থেকে একজন ছাড়া আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না তিনি কি সেই জন্য মাছের পেটের ভেতর থেকে তিনি তখন ফরিয়াদ করলেন এটা আমরা সবাই জানি দোয়া ইউনূস নামে সবার কাছে এটা পরিচিত সবাই আমার সঙ্গে পড়েন তিনি তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই নিজের উপরে আমি জুলুম করে ফেলেছি এই যে বিপদে পড়েছি রব আমাকে উদ্ধার করো তিনি যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা বললেন আমার ইউনূসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আমি আরশের মালিক সেটা শুনেছি শোনার পরে সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি তার ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম ওয়া কাযালিকা এবার এসেছে আমার কথা আপনার কথা আমাদের কথা আল্লাহ বলছেন এইভাবে করে অনুরূপভাবে তোমরাও যদি ইউনূস নবীর মতো বিপদে পড়ে যাও তাহলে বিপদে পড়লে চাইবা কার কাছে শোনো আমার দেশের অনেক অবুজ মুসলমান অজ্ঞ মুসলমান চাওয়ার জন্য চলে যায় মাজারে মাজারে যায় মাজারে চায় জীবিত ওলির কাছে জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে চায় কোন জীবিত বা মৃত ব্যক্তি কি কাউকে কিছু দিতে পারে নাকি যিনি দিতে পারেন তিনি কে গিয়ে বলে ইয়া খাজা কুস্ত আজা কি দিবে তোমাকে তার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই সেও যা পেয়েছে কার থেকে পেয়েছে এই জন্য আল্লাহ বলছেন বান্দা ওয়া কাযালিকা অনুরূপ ভাবে তোমরাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনূসের মতো আমাকে ডাক দাও নুনজিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচাইয়া দিবেন তিনি কে কোন কোন মুফাসসির বলেছেন নুন দিয়ে এখানে ইউনূস নবীকে উদ্দেশ্য করা হয়েছে প্রশ্ন হচ্ছে নবীজি পাগল নন এটা বলতে গিয়ে নুন দিয়ে ইউনূস নবী কেন উদ্দেশ্য উদ্দেশ্য হলো এই ইউনূস নবী যেমন উম্মতের উপরে রাগ করে আল্লাহর সিদ্ধান্ত আসার আগে হতাশ হয়ে ময়দান ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা নবীজি পাগল নন এই কথাটা বলার আগে নুন দিয়ে ইউনূস নবীর কথা স্মরণ করিয়ে দিয়ে নবীজিকে বলছেন ও নবী আপনি এবং আপনার উম্মতের লোকেরা দাওয়াতি ময়দানে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধাচরণের কারণে জুলুম নির্যাতনের কারণে তারা যেন ময়দান ছেড়ে না দেয় হিকমতের সাথে ময়দানে টিকে থাকা লাগবে তাহলে নুন কেন বলা হয়েছে বোঝা যায় মনোযোগ আছে আপনাদের এরপরে আল্লাহ বললেন ওয়াল কলম কলমের কসম আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম নাকি আবার কসম করতে যাই আমাদের মধ্যে অনেকে শিরক করে ফেলে
কয় বাপের কসম মায়ের কসম বিদ্যার কসম দাদার কসম দাদির কসম আর নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে আল্লাহর সাথে শিরক করলো এই গুনাহগুলো আমাদের সমাজে কমন না আনকমন কয় আমার বউয়ের কসম আমার সন্তানের কসম বাপের কসম দাদার কসম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই গুনাহের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক হচ্ছে এমন জঘন্য গুনাহ এই গুনাহে আক্রান্ত হয়ে কেউ দুনিয়া থেকে গেলে তার ঠিকানা হলো জাহান্নাম মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ যখন কসম করেন তখন কসমের পরে তিনি যে বিষয়টা বলেন ওইটার সাথে রিলেটেড বিষয়ের কসম করেন এখন এখানে আল্লাহ কলমের কসম করেছেন এখানে কলম দ্বারা কোন কলম উদ্দেশ্য মুফাসসিরগণ এ ব্যাপারে দুইটা অর্থ দিয়েছেন এখানে কলমের দুইটা ব্যাখ্যা এসেছে কয়টা দুইটা একটু জোরে বলেন না দুইটা লাইনে তুলছি আপনাদেরকে এখন একটু এখন যে কথাগুলো শুরু হবে মনে হবে আল্লাহ যেন দেখে দেখে আমাদেরকে বলছে মনোযোগ আছে তো আপনাদের কলম দিয়ে মুফাসসিরগণ বলেছেন যে এখানে কলমের দুইটা অর্থ হতে পারে একটা কলম হলো সেই কলম যেটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বুখারীর হাদিসে এসেছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন আর এই কলম আল্লাহ কখন সৃষ্টি করেছেন শুনেন অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইক ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50 আলফ সানা নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে কলমের মাধ্যমে সব কিছুর তাকদীর লিখে দিয়েছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আমার চাচারা আজকে জবাব দিচ্ছেন খুবই ভালো কিন্তু যুবকরা ঘুমায় গেছে মুরাদনগরের যুবকরা কি আছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছেন উক্তুব লিখ কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করেছে ইয়া রব্বি হে আমার রব মাদা আকতুব আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তুমি লেখা আরম্ভ করো নবীজি পাগল নন এই কথাটা বলার আগে আল্লাহ কেন কলমের কসম করলেন কলমের সাথে নবীজি পাগল ননে তার কি সম্পর্ক সম্পর্ক হলো আল্লাহ যেন কলমের কসম করে কাফিরদেরকে এই কথাটা বোঝাতে চাইলেন কাফিরের দল তোরা যে আমার নবী নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে তাকে পাগল বলিস তোরা বলিস তুমি তো আমাদের মতোই বাজার ঘাটে যাও পেশাব পায়খানা করো তোমার বাচ্চা কাচ্চা হয় বিয়ে শাদী করেছো তুমি কেমনে নবী হও হঠাৎ করে নবী হয়েছো তুমি তো পাগল নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা কলমের কসম করলেন কলমের কসম করে আল্লাহ বোঝাতে চাইলেন কাফিরের দল আমার নবী হঠাৎ করেই নবী হন নাই তিনি যে নবী হবেন এটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম দিয়ে তাকদিরে লিখে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ সুরার শুরুতে কলমের কসম করেছেন আবার মুফাসসিরগণ কলমের আরেকটা ব্যাখ্যা দিয়েছেন কলম মানে হলো সাধারণ কলম যেটা দিয়ে আমরা লিখি ওই কলম ব্যবহারের কলাকৌশল আমরা নিজেরা শিখি নাই ওই কলম ব্যবহারের কৌশলও আমাদেরকে যিনি শিখাইয়াছেন তিনি কি কোথায় আছে কথাটা দেখেন
যেদিন নবীজির কাছে প্রথম সাইয়েদিনা জিব্রিল ওহী নিয়ে আসলেন সেদিন পড়ার সাথে লেখার কথাও বলা হলো কলমের ব্যবহার আল্লাহ শিখিয়েছেন সেটাও আল্লাহ জানালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم أغي بورن سبحان الله قرآن সর্বপ্রথম নামাজ রোজা হজ জাকাত জিহাদ ইত্যাদি কোন বিষয়ের আদেশ প্রথমে আসে নাই কোরআনে সর্বপ্রথম আদেশ দেওয়া হয়েছে পড়ার পড়ার কথা শুধু পড়ার কথা বলেই শেষ হয় নাই পড়ার কারিকুলাম কেমন হবে শিক্ষাক্রম কেমন হবে বলা হয়েছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক কারিকুলাম হবে রবের নামে পড়ে যেন স্রষ্টাকে চিনে যে পড়াশোনায় যে শিক্ষাক্রমে যে কারিকুলামে শিক্ষাক্রমের ভিতরে রবকে চিনার রবকে ভয় করার কোনো উপায় উপকরণ থাকে না ওই শিক্ষা কারিকুলাম দিয়ে যে জাতির লোকেরা শিক্ষিত হবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে এরা শিক্ষিত চোর ডাকাতের বাটপার হবে যেন এত শিক্ষা দীক্ষা মাস্টার্স পাস পিএইচডি হোল্ডার তাও জনগণের টিন চুরি করে তাও দেখা যায় জনগণের তেল চুরি করে পেঁয়াজ চুরি করে রাস্তাঘাটে রডের বদলে বাস দুখায় খায় কেন সে অত শিক্ষিত শিক্ষিত এমন শিক্ষিত কারিকুলামে সব পড়েছে কোরআন কথা বলেন না কেন যে কারিকুলামের ভেতরে রবকে চেনার রবকে জানার রবকে ভয় করার মতো শিক্ষা দীক্ষা থাকবে না এই কারিকুলাম দিয়ে পড়াশোনা শেষ করে শিক্ষিত হবে কিন্তু কখনো চরিত্রবান হবে না এজন্য সর্বপ্রথম আল্লাহ শিক্ষাক্রম দিয়েছেন কেমন হবে এরপরে আল্লাহ বলেছেন শুধু পড়লে তো হবে না পড়লে আমরা কি করি এই কলমের কারণে তো অতীত ইতিহাস আমাদের কাছে এখনো সংরক্ষিত আল্লাহ বলেছেন হে করা পড়ো রব্বুকাল আকরাম ওই মহিমান্বিত রব আল্লাযী আল্লামা বিল কলম যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন ওয়াল কলম দ্বারা ওই কলম উদ্দেশ্য যেটা দিয়ে আমরা সকল কাজ করি তবে ওই সাধারণ কলম দিয়ে যত কিছু লেখা হয়েছে আজ পর্যন্ত কলম দিয়ে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি লেখা হয়েছে সেটা হলো কলম দিয়ে আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন লেখা হয়েছে সেই কলমের কসম আল্লাহ করলেন সেটা দিয়ে যা লেখা হয় এরপরে আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের অনুগ্রহে আপনার রবের দয়ায় আপনি পাগল নন নবীজিকে কাফেররা পাগল বলেছে জোরে বলেন কি বলেছে আবার বলেন নবীজিকে কাফেররা কেন পাগল বলল কোরআন হাদিস এবং সিরাতের গ্রন্থসমূহ অধ্যয়ন করে আমি মোট ১১টা কারণ খুঁজে বের করেছি জোরে বলেন কয়টা বলবো কষ্ট হবে না তো আপনাদের খুব সংক্ষেপে বলবো এরপরে অনেক শিক্ষা আছে আপনাদের জন্য মনোযোগ থাকবে তো নবীজিকে কাফেররা পাগল বলছে কয়টা কারণে এক নম্বর কারণ নবীজি সেই যুগের পৌত্তলিক মুশরিক কাফিরদের সামনে যখন একত্ববাদী রবের ইমানের ঘোষণা দিয়েছেন ইমান গ্রহণের দাওয়াত দিয়েছেন তাওহীদের কথা বলার কারণে নবীজিকে তারা পাগল বলেছে দলিল কোথায় কোরআনুল করিমের ৩৭ নম্বর সূরা সূরাতুস সফাতে ৩৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসতাকবিরুন যখন তাদেরকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কাদের সামনে মাথা ঠেকাও কাদের সামনে মাথা ঝুকাও
এত উপাস্য বানিয়েছ, উপাস্য তো এতজন নয়, উপাস্য কেবল মাত্র কয়জন? লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবীজি যখন পৌত্তলিকতায় পূর্ণ সেই সমাজে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তারা কি করলো? আল্লাহ বললেন তারা তখন ইয়াস্তাকবিরুন, অহংকার করলো। অহংকার করে তারা কি করলো, কি বললো শোনেন। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, তারা বলল আমরা কি এই উন্মাদ পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি? নাউযুবিল্লাহ। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা বলল শাইর মাজনুন, এটা উন্মাদ কবি, পাগল কবি। তারা বলল মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা এই লাত মানাত উজ্জা সহ এতগুলো মূর্তির পূজা করেছে, এখন কি তোমার মতো পাগল কবির কথায় আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? নাউযুবিল্লাহ। তাহলে নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। নবী আর দুনিয়াতে আসবেন? নবুয়তের গেট লক করে দেওয়া হয়েছে। এখন নবুয়তের এই দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন নবীগণের ওয়ারিশ আলেম উলামা। এখন কাফির মুশরিকরা যেমন নবীদেরকে পাগল বলেছে, ঠিক তেমনি ভাবে কাফির কুফফারদের উত্তরসূরীরা, দিন বিরোধী কোরআন বিরোধীরা, নবীগণের ওয়ারিশ আলেম উলামাদেরকেও আরো আপডেট গালি, আল্লাহর দিনের দাওয়াত কোরআন থেকে হক কথা বলার কারণে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দিয়ে থাকে। তাহলে বুঝা গেল এখনো এই রকম চরিত্র আছে না নাই? নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার। তাওহীদ মানে লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো শরীক নাই আল্লাহর সাথে, কয়জন? আরো জোরে বলেন। তো একজন থাকলে মাজারের কাছে গিয়ে এত চাইতে হবে কেন? মাজার দেওয়ার মতো কি আছে? মাজার আপনাকে কি দেবে? বিশ্বাস করেন কোন মাজার কোন পীর আপনাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। সব দিতে পারেন কি? মাজারে গিয়ে মাথা ঠেকাবেন না, মাজারের কাছে গিয়ে কিছু চাইবেন না, চাইতে হলে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান। দুই নাম্বার, নবীজিকে কাফিররা পাগল বলেছেন এই কারণে তিনি যখন বলেছেন আমি রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আবার বুখারীর হাদিসে এসেছে তিনি বলেছেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে এসেছি, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। তারা কয় কি বলো, আমাদের চোখের সামনে তুমি শিশুকাল থেকে কৈশোরকালে এসেছো, কৈশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে এই পর্যন্ত আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছ, হঠাৎ করে তুমি আবার কেমনে নবী হয়ে গেলাম? নবীজি যখন নবুয়তের রিসালতের কথা বললেন, তারা তখন নবীজিকে কি বলল শুনেন। কোরআনুল কারিমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্না লাহুমুল যিকরা ওয়া কদ জাআহুম রাসূলুম মুবীন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। যখন তাদেরকে বলা হলো তোমাদের কাছে তো একজন রাসূলে মুবীন এসেছে, ওয়া তাওয়াল্লাউ আনহু, তখন তারা মুখ ফিরায় নিল, ওয়া ক্বালু, আর তারা বলল মুআল্লামুম মাজনুন, এটা জেনাতন পাগল নয়, এটা একটা প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। নবীজিকে পাগল বলেছে কেন? নবীজি তার রিসালতের দাওয়াত দেওয়ার। তিন নাম্বার, নবীদেরকে পাগল বলা এটি হচ্ছে কাফিরদের পুরাতন রোগ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন
দুইজন নবী ছাড়া সকল নবীকেই এই পাগল গালিটা শুনতে হয়েছে কয়জন নবী ছাড়া এদের মধ্যে একজন হলেন সব মানুষের বাপ নাম কি তিনি তো সবার সিনিয়র তাকে কে গালি দিবে তিনি এই পাগল গালিটা শুনেন নাই আর আরেকজন নবী হলেন দাউদ আলাইহিস সালামের ছেলে যিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়ায় বাদশাহী করেছেন সুবহানাল্লাহ নাম হলো সুলাইমান আলাইহিস সালাম এই দুই নবী ছাড়া আর সমস্ত নবীরা পাগল গালিটা শুনেছেন কুরআনুল কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন এইভাবে করে যত নবী রাসূল এসেছেন অবাধ্য সেই কওমের লোকেরা নবীদেরকে হয় সাহির জাদুকর বলেছে আও মাজনুন অথবা পাগল বলেছে নূহ নবী যখন তার উম্মতকে বললেন ঈমান আনো আমি নবী নূহ নবীর উম্মত কি করেছে কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ ফাকযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির তারাও বলেছে নূহ তুমি পাগল মূসা নবী যখন নবুয়তের দাওয়াত দিয়েছেন ফেরাউন তখন বলল তার দলবল সহ বলল সূরা যারিয়াতের 39 নম্বর আয়াত গিয়ে পড়বেন আল্লাহ বলেছেন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন ফেরাউন তার দলবল নিয়ে মুখ ফিরায় নিল আর বলল তুমি একজন জাদুকর তুমি একজন পাগল ফেরাউন আরো বলেছিল ক্বালা ইন্না রাসূল ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন তোমাদের কাছে যাকে রসুল হিসেবে পাঠানো হয়েছে সে একটা পাগল তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফেরদের নতুন রূপ না পুরান রূপ আরো জোরে বলেন কারো শরীরে নতুন রোগ হইলে ডাক্তার এটা চিকিৎসা সহজে করতে পারে কিন্তু বহু বছর হয়ে গেছে রোগ বাসা বেঁধেছে এখন চিকিৎসা সহজ না কঠিন এই জন্য কাফিরদের এই রোগের চিকিৎসা কঠিন হয়েছে চিকিৎসা করছেন কে জোরে বলেন না কেন চিকিৎসা মানে আপনারা আবার ভাবিয়েন না একদম ইনজেকশন ওষুধপত্র দিয়া আইসিইউ সিসিইউতে ঢুকায় হয়েছে না নবীদেরকে পাগল বলে বেয়াদবি করার পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে নূহ নবীর সাথে পাগলামি করেছে তার উম্মত সাইজ করেছেন কে একটা প্লাবন দিয়া কাফিরদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ হুদ আলাইহিস সালামের আদ জাতিকে সাইজ করেছেন কে সালেহ নবীর সামুদ জাতিকে সাইজ করেছেন কে লূত আলাইহিস সালামের সমকামী জাতিকে সাইজ করেছেন কে অভিশপ্ত ফেরাউনের আর তার দলবলকে পানিতে ডুবায়া সাইজ করেছেন কে ওমিনহুম মান আগরাকনা ওই যে আল্লাহ বলেছেন কোরআনে ফাকুল্লান আখাযনা বিদাম্বিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কাউকে কাউকে আসমান থেকে প্রস্তর নিক্ষেপকারী বাতাস দিয়ে সাইজ করেছে ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে পাকড়াও করেছে ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ কাউকে জমিনের তলায় ধসায়া দিয়েছি ওয়ামিনহুম মান আগরাকনা কাউকে ডুবায়া মেরেছি তো নবীদেরকে পাগল বলে নবীদের সাথে বেয়াদবি করে যেমন অবাধ্য কোনো উম্মত নবীগণের উত্তরসূরি উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করেও কোনো বেয়াদব দুনিয়াতে পার পাবে না আপনারা আশপাশে মিলায় দেখিয়েন আলেমদেরকে নিয়ে যারাই বেয়াদবি করেছে মরার আগে দুনিয়ায় ফল পাওয়া শুরু করেছে একটা টাকলা আছে বাংলাদেশে কিচ্ছু পাইছে এখন কই ইসলাম থাকবে না আর হুজুরদেরকে নিয়ে কত আজে বাজে বক্তব্য রেখেছিল তার মন্ত্রিত্ব তো হারিয়েছে হারিয়েছে নমিনেশন সুদ্ধা হারিয়েছে পাগলা ইসলাম আছে এদেশের মাদ্রাসা আছে মসজিদ আছে তোর মতো পাগলার পাগলামি এখন নাই কত পাগল ছাগল পাগলামি ছাগলামি করেছে পাগলামি ছাগলামি বন্ধ হয়েছে ইসলাম ছিল আছে ইসলাম থাকবেই থাকবে থাকবে ইনশাআল্লাহ নবীদেরকে পাগল বলা
আর নবীর উত্তরসূরি আলেমদেরকে গালিগালাজ করা মৌলবাদী জঙ্গিবাদী এগুলা বলা ইসলাম বিরোধীদের নতুন রোগ না পুরান রোগ নতুন রোগ না পুরান রোগ কথা কি বোঝা যায় চার নাম্বার কারণ নবীজির কাছে ওহী নাযিল হলে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ওহী নাযিলের ভারে শীতের দিনও নবীজি ঘামায়া যেতেন মৌমাছির গুঞ্জনের মতো নবীজির কাছে ওহী আসত ঘন্টা ধ্বনির মতো নবীজির কাছে ওহী আসত কখনো স্বপ্ন যুগে আসত ওহীর ভারে নবীজির কষ্ট হতো চেহারার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যেত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি উটের উপরে বা ঘোড়ার উপরে সওয়ার থাকাকালীন ওহী নাযিল হলে ওহীর ভারে উট এবং ঘোড়া মাটিতে বসে যেত চল্লিশ বছর পর্যন্ত কাফিররা নবীজিকে দেখেছে একরকম এখন থেকে হঠাৎ করে ওহী নাযিল হলে নবীজি ঘেমে যান উটের উপর থাকলে ঘোড়ার উপর থাকলে উট ঘোড়া বসে যায় এই পরিস্থিতি দেখে তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু পাগল হয়ে গেছে দেখছো কিরকম পাগলামি করে নাউজুবিল্লাহ পড়বেন না ওহী নাযিলের কারণে নবীজির মধ্যে যে পরিবর্তন দেখা দিত এটা দেখো তারা নবীজিকে কি বলতো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা নবীজিকে পাগল বলতো সূরা হিজর যদি আপনারা পড়েন দেখবেন ছয় নাম্বার আয়াতে এসেছে আল্লাহ কাফিরদের কথা কোরআনে তুলে দিয়েছেন ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিজ যিকরু ইন্নাকা লামাজনুন তারা বলতো হে ওই ব্যক্তি যার উপরে যিকির কোরআন হচ্ছে কোরআনের মৌলিক একটা নাম এছাড়াও কোরআনের আরো প্রায় শতাধিকের কাছাকাছি সিফাতি নাম আছে শতাধিকের আমি তো কোরআনিক সায়েন্স তাফসির নিয়ে অনার্স মাস্টার্স করেছি সেই সুবাদে মাস্টার্সে আমি এই বিষয় নিয়ে থিসিস করেছিলাম আসমা ও আউসাফ আউসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য কোরআনের নাম সমূহ তো আমি সেই থিসিসের ভেতরে কোরআনে যতগুলো এরকম গুণবাচক নাম আছে কোরআনে সব সেখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ যেমন কোরআনের অনেক নাম আছে কারিম হাকিম মজিদ আছে না নূর ফুরকান শিফা এইরকম কোরআনের একটা নাম হচ্ছে জিকির কোরআনের নাম কি মানে আমার দেশের মানুষ জিকির বলতেই মনে করে ঠিক আছে কথা এগুলো কি জিকির না জিকির নামে ফাইজলামি দাঁড়ায় যান বসে যান এগুলো কো মানুষ জিকির বানায় ফেলেছে অথচ জিকির হলো কোরআনের একটা ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আবার এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে তারা বলতো ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন হে ওই ব্যক্তি যার উপরে এই জিকির উপদেশ বারে নাজিল হচ্ছে তুমি আসলে পাগল নাউযুবিল্লাহি মিন শুধুমাত্র কোরআনের দাওয়াত দেয় মানুষকে কোরআন বুঝায় চুরিও করে না ডাকাতিও করে না দেশের টাকা বিদেশে পাচার করে না দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায় না মানুষকে কোরআন বুঝায় এই জন্য এখনো আজকের সমাজে আজকের পৃথিবীতে কোরআনের দাঁড়িদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে গালিগালাজ করে এখনো অন্যায়ভাবে জেলখানায় ঢুকায় রাখা তাহলে বোঝা গেল ওই রোগ এখনো ওই রোগ এখনো নাম্বার সিক্স নবীজিকে কাফিররা পাগল বলতো এই কারণে নবীজি বলেছেন জমিন হলো আল্লাহর আইনও চলবে আল্লাহর জমিন হলো আল্লাহর আইনও চলবে ইকামতে দিন দিন কায়েমের দায়িত্ব দিয়ে নবীজিকে পাঠিয়েছেন কি এটা কি আমাদের বানানো কথা কোথায় আছে এটা
قرآن الكريم الله بولتن هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا تيني هتشن شئي شطة جريتا الرسول كي هدايات دين حق সহকারে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যাতে করে দুনিয়ার সকল পথ মতের উপরে ইসলামকে কোরআনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন এই দায়িত্ব দিয়ে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কে সব নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আন আকীমুদ্দিন দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করার মানে কি প্রতিষ্ঠা করার মানে হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করো আল্লাহর আইন নাই আল্লাহর আইন কায়েম করো নবীজি যখন বললেন শুনেন এই মক্কায় আপনাদের আইন চলে আপনাদের বাপ দাদার তৈরি করা আইন চলে জমিন হলো আল্লাহর আর আইন চলবে আপনাদের এইটা হতে পারে না আইন চলবে কার আল্লাহ এটা কি বিপ্লবী ঘোষণা শুনেন তখন তো নবীজি একা তমাম দুনিয়া অন্ধকারে তমাম দুনিয়ায় চলছে মানুষের আইন সেখানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একজন মহামানব বিপ্লবী ঘোষণা দিলেন তোমরা যে আইন কানুন বানিয়ে চললা আমি এগুলো মানি না আইন চলবে তার এই জমিনটা যার সুবহানাল্লাহ এটা কত বড় কথা তমাম দুনিয়া চলে একাই রে আর একজন মহামানব এসে বলছেন এগুলো চলবে না চলবে কালাই কাফিররা বলল তুমি পাগল হয়েছো নবীজিকে পাগল বলছে কেন বুঝতে পেরেছেন এখনো তো মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে যখন দিন কায়েম করতে চায় এরকম লোকেরা যখন দিন কায়েমের কথা বলে তখন আমার সমাজেও দেখবেন সেই লোকদেরকে মানুষ বলে এরা পাগল ছাগল এরা পাগল নাই তো এগুলা কথা কি বোঝা যায় নাম্বার সেভেন সাত নাম্বার নবীজিকে কাফেররা পাগল বলতো এই কারণে কারণ পাগল বললে মানুষ তার কাছে যাবে না জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে এই জন্য আপনারা নবীজির সিরাত পড়বেন জীবনী পড়বেন দেখবেন কাফিররা ঘরে ঘরে এলাকা এলাকায় গিয়ে পথের দ্বারে লোক বসায়া গোয়েন্দা ফিটিং করে মানুষকে ঘোষণা দিয়েছে আমাদের এলাকায় এক পাগল আছে তার কাছে যাইও তারা পাগল উপাধি দিয়েছিল এই কারণে যাতে করে নবীজির কাছে না যায় কিন্তু মানুষেরা পাগল শোনার পরে আরো বেশি গিয়েছে দেখি পাগল কি পাগলামি করে যাওয়ার পরে নবীজির কণ্ঠে যখন কোরআন শোনে আলেমদের কণ্ঠের কোরআন তেলাওয়াত যদি এত মজা হয় তো যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠের কোরআন তেলাওয়াত মজা কম না বেশি সেই নবীজির জবান দিয়ে যখন কোরআন বের হতো কাফিররা পাগল হয়ে যেত আল্লাহু আকবার যেই যায় দেখা যায় প্রেমে পড়ে যায় নবীজিকে বিচ্ছিন্ন করার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে পাগল বলেছে এখনো কোরআন বিরোধীরা আছে রাজনৈতিক সমাবেশে জন প্রতি 1,500-2,000 টাকা দিয়ে টি শার্ট গেঞ্জি দিয়ে জিলাপি বিরানি দিয়েও মাঠ ফিল আপ করা যায় না আর কোরআনের মাহফিল ওপেন সুযোগ দেওয়া হলে উপচে পড়া ভিড় লক্ষ লক্ষ মানুষ কাউকে টাকা দিয়ে আনা হয় একজন মানুষকেও বিরানি দিয়ে আনা হয় এই মানুষগুলো আলেমদেরকে ভালোবাসে কোরআনের জন্য কোরআন শুনতে আসে মানুষগুলো কোনো ব্যক্তির আকর্ষণে আসে না কোরআনের আকর্ষণে ছুটে আছে তো যাদের কাছ থেকে মানুষ কোরআন শুনলে কোরআনমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকের যুগের কোরআন বিরোধীরাও সেই সকল দাঈ ইলাল্লাহ উলামা মশায়েখদেরকে মুফাসসির মুহাদ্দিসদেরকে জনগণ জনবিচ্ছিন্ন করার জন্য তাদেরকেও পৃথিবীর জঘন্য জঘন্য অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে কিন্তু আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার যত অপচেষ্টা তারা করেছে সব জায়গায় তারা ধরা খেয়েছে দেখা গিয়েছে যাকেই জনবিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক অপবাদ দিয়েছে ওই আলেমের প্রতি মানুষের ভালোবাসা আরো বেশি এত বাড়ছে মারা যাওয়ার পরেও দেখা যায় কোনো কোনো আলেমের জানাজায়ও মানুষ আটকায় রাখা যায় না
তাহলে বোঝা গেল আলেম উলামাদেরকে জনবিচ্ছিন্ন করে রাখা এটা এই যুগে যেমন আছে যে যুগে নবী রাসূল বলছিলেন সেই যুগেও মানুষদেরকে নবী রাসূল থেকে জনবিচ্ছিন্ন রাখার জন্য দীন বিরোধীরা একই রকম অপচেষ্টা চালিয়েছে কথা কি বোঝা যায় আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমি শেষের দিকে আসতেছি আপনারা আর 15 থেকে 20 মিনিট কুলাইতে পারবেন তো নাম্বার 8 8 নাম্বার এই রকম অবস্থা নবীজির কাছে তারা আসলো আপোষ প্রস্তাব নিয়ে জুড়ে বলেন কি প্রস্তাব কয় দেখো তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আমাদেরই মানুষ খামাকা ঠেলাঠেলি গুতাগুতি কইরা কি লাভ চল আমরা আপোষ কইরা ফেলি কি আপোষ আমরা পরিমাণ নির্ধারণ করব না তুমি কত চাও কত টাকা চাও তুমি বলো তুমি পরিমাণ ঠিক করবা যা চাইবা আমরা তাই দিব যত টাকা চাও তত টাকা দিব তুমি যদি আমাদের নেতা হতে চাও তো তোমাকে আমরা নেতৃত্ব দিয়ে দিব এমন কি আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে এনে দিব তাকে বিয়ে করে ফেলো শুধু আমাদের একটাই দাবি যে দাওয়াত আরম্ভ করেছো এই দাওয়াতটা বন্ধ করো নবীজি বললেন তোমরা আমাকে টাকা দিতে চেয়েছো এটা তোমাদের জন্য সম্ভব না অসম্ভব তোমরা আমাকে নেতৃত্ব দিতে চেয়েছো এটাও সম্ভব না অসম্ভব তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিতে চেয়েছো এটাও কিন্তু অসম্ভব কি সেটা এবার বলি আকাশের ওই সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব না অসম্ভব আকাশের চাঁদ আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব না অসম্ভব আকাশের সূর্য আর চাঁদ আমার দুই হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব তেমনি তোমাদের এই প্রস্তাবটা মেনে নেওয়া আমার জন্য অসম্ভব কই মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু তুমি আসলে একটা পাগল এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই মনে করেন কোন এলাকায় প্রচন্ড সুদি কারবার আছে আর প্রচন্ড ঘুষখোর দুর্নীতি আছে উদাহরণটা বুঝেন সেখানে আমরা দুই তিনজন আলেম গিয়ে কয়েক মাস বা কয়েক বছর প্রচন্ড রকমের দাওয়াতি কাজ করলাম মানুষজন সুদি কারবার থেকে ফিরে আসলো ঘুষ টুস খাওয়া আস্তে আস্তে বন্ধ হচ্ছে দুর্নীতি থেকে মানুষ আস্তে আস্তে ফিরে আসতেছে কিন্তু টাটকা টাটকা যারা আছে তাদের মন ভালো না খারাপ এরা আমাদের দুই তিনজনের কাছে একদিন রাতের বেলা আসলো আয়েশা বলল দেখেন আপনারা যেটা শুরু করছেন আমরা কিন্তু খুবই বিরক্ত নেন চেক ব্ল্যাঙ্ক চেক পরিমাণ আমরা লিখি নাই সিগনেচার দিয়ে দিয়েছি অ্যামাউন্ট আপনি বসায় নিয়ে দিল আর বলল আরো বিভিন্ন ফ্যাসিলিটিস আছে ঢাকায় আপনাদেরকে বাড়ি দেওয়া হবে গাড়িও সেই আলেমরা এই ব্ল্যাঙ্ক চেকটাকে আবার তার হাতে দিল বললেন ভাই তোমার চেক তোমার কাছে রাখো তোমার গাড়ি বাড়ি তোমার কাছে তখন ওই লোকগুলো বললেন ভাই আপনারা তো আসলেই পাগল ব্ল্যাঙ্ক চেক দিলাম পরিমাণ আপনি বসাইতে পারতেন গাড়ি বাড়ি নগদ টাটকা জিনিস আছে নিলেন না আপনি কেমন মানুষ আপনি তো আসলেই পাগল নবীজিকে যখন তারা এইরকম অফার দিয়েছে শতকোটির অফার নয় বলেছে তোমাকে নেতা বানাবো আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দিব বাদশা বানায় দিব সম্পত্তি যা চাও টাকা যা চাও তাই দিব নবীজি বললেন সব কিছু ফিরায় না আমি তোমাদের প্রস্তাব মানি না দাওয়াতি ময়দান থেকে এক চুলো সরে যাব না আল্লাহু আকবার তখন তারা নবীজিকে বলল জোরে বলেন নাম্বার 9 নাম্বার নবীজিকে শুধু নয় নবীজির অনুসারীদেরকেও তারা পাগল বলতো মানে উম্মত সাহাবীদেরকে দেখা যায় যারা ঈমান আনে এদেরকে মারপিট করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখে চাবক পিটা করে কেউ ঈমান ছাড়ে না কয় শাহাদাতের ঈদগাহে শামিল হব কিন্তু ঈমান ছাড়ব কয় এরা তো দেখি পাগল হয়ে গেছে মরতে রাজি ঈমান দিতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন তো আপনারা নমরুদ যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দিচ্ছে কয় ইব্রাহিম ভয় পাচ্ছ নাকি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ তুই কারে ভয় দেখাস
দ্বীনের প্রচার প্রতিষ্ঠার জন্য তুই আমাকে আগুনে ফেলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিস এই আগুনে আমি ঝাঁপ দিলে আমার রব যদি খুশি হন তো সেই রবের খুশির জন্য আমি একবার না বারবার বারবার আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আল্লাহু আকবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ইব্রাহিমের সন্তানদেরকে এরকম উন্মাদ হতে হবে দেওয়ানা হতে হবে পাগল হতে হবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের ইদ্দাহে শামিল হবে তাও তারা জালিমের সামনে মাথা নত করবে না নবীজিকে এই কারণে তারা পাগল বলত নাম্বার 10 10 নাম্বার প্রথমে যারা ইসলাম কবুল করেছেন এরা ধনী মানুষ না গরীব মানুষ সংখ্যাও কম গরীবও বেশি এরা বলছেন মক্কায় পৃথিবীতে দ্বীন কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে তখন আবু জাহাল সহ মক্কার নেতৃবৃন্দ বলছে তোমার অনুসারীরা তো গরীব দুর্বল আপনারা সূরা মুমিনুন নাজিল হওয়ার প্রেক্ষাপট পড়বেন ওখানে প্রথম আয়াত কে কদ আফলাহাল মুমিনুন এখানে কেন কদ আফলাহাল মুমিনুন বলা হয়েছে কারণ কাফিররা মনে করত সফলতা মানি হলো দুনিয়াবি সমৃদ্ধি কারণ তখন গরিব গরিব মুসলমান আল্লাহ আয়াত নাজিল করে বললেন না সফলতা মানে হলো আখিরাতের সমৃদ্ধি তারা বলল তুমি এই গরিব গরিব উম্মত নিয়া দিন কায়েম করবা তোমরা আসলেই পাগল নাউজুবিল্লাহ 11 এবং সর্বশেষ হলো এত জুলুম করে এত নির্যাতন এত মারপিট একজন মানুষকেও এরপরেও ঈমান থেকে দূরে সরানো যায় নবীজিকে এই জন্য তারা পাগল বলতো নবীজি যেন মন খারাপ না করেন তিনি যেন হতাশ না হন এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ও নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে আর আমি বলছি ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দেব আল্লাহ কি দেন নাই দুনিয়ায়ও দিয়েছেন আখিরাতেও দিবেন দুনিয়ায় কেমনে দিয়েছেন সূরা দুহা পড়বেন আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এটার দুই রকম ব্যাখ্যা আছে আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম আরেকটা ব্যাখ্যা হলো আপনার জন্য পূর্ববর্তী জীবনের চাইতে পরবর্তী জীবন উত্তম কারণ 13 বছর মার খেয়েছেন ও নবী সূরা দুহার মধ্যে আল্লাহ দিন রাতের কসম করেছেন কেন কারণ অন্ধকারের পরে আলো যেমন আসে ঠিক তেমনি আল্লাহ বলেছেন নবী গো আপনি আর আপনার সাহাবীদের উপরে যেমন অন্ধকারাচ্ছন্ন জুলুম নির্যাতন নেমে এসেছে এই অন্ধকার থাকবে না এরপরে দেখবেন আলো আসবে অর্থাৎ ইসলাম বিজয় হয়ে যাবে কি বিজয় হয় নাই যে কাফিররা মক্কা থেকে বের করে দিয়েছে ওই মক্কায় নবীজি 100,000-এর অধিক সাহাবী নিয়ে ঢুকেছেন আল্লাহু আকবার দুনিয়ায় সফলতা দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকাল আজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে আর আমি বলছি এই কোরআনের কারণে আপনাকে অফুরন্ত পুরস্কার দিব দুনিয়াতে আল্লাহ নবীজির মাধ্যমে কুরআনের রাষ্ট্র কায়েম করিয়েছেন আখিরাতেও সম্মান কিভাবে ইন্না আতাইনাকাল ও নবী আপনাকে সাহেবুল কাউসার বানাবো শুধু তাই নয় আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সর্বোচ্চ সম্মান মাকামে মাহমুদ সাফায়াতের অধিকারে আপনাকে বানায় দিব কিয়ামতের দিন আপনার সুপারিশের আগে আমি আল্লাহ বিচারই আরম্ভ করব তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আল্লাহ বললেন নবী তারা আপনাকে বলে পাগল মন খারাপ কইরেন না এই কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে আর আমি আপনাকে বলছি ওয়া ইন্না লাকাল আজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দেব এরপরে আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে বলছেন ও নবী এই কোরআনের দাওয়াত দেন
এই কারণে তারা আপনাকে গালিগালাজ করে আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে মন খারাপ কইরেন না এদের দেওয়া চরিত্রের সার্টিফিকেট আসল সার্টিফিকেট নয় আমি আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সবাই পড়েন সুবহানাল্লাহ এবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও নবী এরা আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে আপনি পাগল আর আমি আপনার চরিত্র বর্ণনায় আমার নিজের যে 99টা সিফাতি নাম আছে আমার একটা নাম আপনার চরিত্র প্রশংসায় দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর একটা নাম হলো আযীম আল্লাহর একটা নাম কি আল্লাহর একটা নাম হলো কুরআনেরও একটা নাম হলো আযীম কুরআনে আবার নবীজির চরিত্র বর্ণনায় আল্লাহ এই আযীম শব্দ ব্যবহার করেছেন ও নবী আপনি এমন এক চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আমার হাতে এটা কি বোতল হাতে কি এই বোতলে পানি আছে এতটুকু পানি আছে কি ঠিক এতটুকু পানি ভরার পরে আর পানি দেওয়া যাবে না আর পানি দেওয়া যাবে না আযীম শব্দটির ব্যাখ্যা হলো ঠিক এই রকম এতটুকু পরিমাণ পানি থাকলে যেমন এটা কমপ্লিট পরিপূর্ণ আর কিছু দেওয়ার মতো থাকে না নবী এমন চরিত্র দিয়েছি আপনাকে একজন মহামানবের মধ্যে চারিত্রিক যত গুণ থাকা দরকার সমস্ত গুণ দিয়ে আমি আপনাকে পরিপূর্ণ করে দিয়েছি পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকল নবী রাসূল আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবীকে রাসূলকে আল্লাহ যত গুণ দিয়েছেন সব নবী রাসূলদের গুণগুলো আল্লাহ এক জায়গায় করে একা আমাদের নবীকে দিয়েছেন সৌন্দর্য সবচেয়ে ভাষা সবচেয়েইতে সুন্দর মানে আমার নবীর চরিত্র বর্ণনার জন্য আমরা কোনো ভাষাও খুঁজে পাবো بعثت لأتمم مكارم الأخلاق উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ কি চরিত্র কি চরিত্র কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ শুনেন এত অনুপম চরিত্র ঘরের কাজের লোকের সাথেও কত সুন্দর ব্যবহার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন কৈশোরকাল থেকে নবীজির ঘরে নবীজির খেদমতে ছিলেন এই সময়ে তো একটা তরুণকে একটা কিশোরকে যদি বলেন বসো দাঁড়ায় যাওয়ার কথা ডানে গেলে বামে যাওয়ার কথা তিনি বলছেন আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি একটা দিনও আমাকে তিনি ধমক দেন নাই আমার উপরে বিরক্ত হয়ে উহ শব্দ পর্যন্ত বলেন নাই এমন চরিত্র আপনার ঘরের বউ বউ স্বামীকে ভালোবাসতে পারে স্ত্রী স্বামীকে মজা করে রান্না করে খাওয়াতে পারে স্ত্রী স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে পারে স্ত্রী স্বামীর কাপড় চোপড় আয়রন করে দিতে পারে রাতের বেলা স্বামীর খেদমত করতে পারে স্বামীর পছন্দের খাবার রান্না করে দিতে পারে স্বামীর সকল ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু স্বামীর উপরে ঈমান আনা স্ত্রীর জন্য এটা কঠিন না সহজ আপনি আজকে গিয়ে বলিয়েন আপনার বউকে আমি পীর সাহেব আমার আমার হাতে বায়াত নাও কথা বুঝতেছেন আজকে গিয়ে বলিয়েন আমি পীর সাহেব বায়াত নাও বলো তুমি যে কি জাতের ভীর এটা আমি জানি ঠিক আছে কথা একজন মানুষ কেমন তার স্ত্রী ভালো জানে ফেরাউন এর কাহিনী জানেন তো আপনারা ফেরাউনের স্ত্রী কিন্তু পুণ্যবতী নারী নাম কি ফেরাউন গোটা মিশরে বলে فقال انا ربكم আমি রব আমি খোদা আসিয়াকে গিয়ে বলছে আসি আমার উপর ঈমান আন আমি তো খোদা কই তুই খোদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে আপনার জন্য আপনার বউ রান্না করতে পারে আপনার কাপড় চোপড় ধোয়া আপনার সেবা যত্ন ভালোবাসা সব দিতে পারে গিয়ে বলেন আমি পিসা মুরিদ ধো আমার কাছে তুমি প্রথম মুরিদ বলে তুমি যে কি জাতের ফির আমি ভালো জানি নবীজি তার বিবির কাছে এসে বললেন জাম্মিলুনি কম্বল দিয়ে ঢেকে দাও লাকদ খাশিতু আলা নাফসি আমি ভয় পেয়েছি হেরা গুহায় জিব্রিল আমিন এসে কি কি হলো সব ঘটনা শুনালেন স্ত্রী কি জাতের স্ত্রী শুনেন তিনি বললেন 15 বছর ধরে সংসার করছি ওয়াল্লাহি
আল্লাহর কসম লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ আপনার মতো মানুষকে কখনো অপমান করতে পারেন না আপনি এত ভালো আমি দেখেছি আপনি সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করেন অন্যের বোঝা নিজের কাজে নিয়ে নেন আপনি কাউকে কষ্ট দেন না আপনি কষ্ট পেলেও কষ্ট দেন না কেউ আপনাকে কষ্ট দিলে আপনি তার উত্তরে হাসি দেন এত সুন্দর চরিত্র ও তিনি বললেন আমার প্রিয়তম স্বামী আপনি যে নবুয়ত পেয়েছেন রিসালত পেয়েছেন আপনি যে নবী এটা সবার আগে আমি ঘোষণা দিলাম আমি আপনার উপর ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার ইনসাইড আউটসাইড জানে কে কথা বলছেন না কেন আপনার ভিতর বাহির সব জানে কে জানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আপনার ইনসাইড ইনসাইড আউটসাইড জানি আপনি নবী না হলে আর কে নবী হবে অবশ্যই আপনি আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন কি বলেন আপনাদের এলাকায় আপনাদের বন্ধু আছে না কি রে যুবক ভাইরা তোমাদের বন্ধু আছে না আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল সালাম যাদের সাথে ক্রিকেট খেলো বিকেলে ফুটবল খেলো ঘুরতে যাও পিকনিকে যাও আগামী কালকে বলিও তো দোস্ত আমি পিশাব তুই বায়াত গ্রহণ কর আমার হাতে কয় তুই পাগল হইছ তুই কি এর ভীর আমার ঠিক আছে কথা নবীজির সবচেয়ে প্রিয় বন্ধুকে বলেন না তার কাছে গেলেন গিয়ে বলেন আবু বকর এই ঘটনা আবু বকর বললেন আমি তো আপনাকে সেই শৈশব কাল থেকে চিনি যে চরিত্র আপনার এটা সাধারণ মানুষের চরিত্র না আমিও ঘোষণা দিলাম আপনি আল্লাহর পয়গাম্বর কি চরিত্র চিন্তা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন হতাশ না হন আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এমন চরিত্র এটা হলো এমন চরিত্র যেই চরিত্রকে আমি সকল গুণ দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি আপনাদের কি কষ্ট হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ বলছেন ফাসাতু বসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন খুব শিগগিরই আপনিও দেখবেন তারাও দেখবে কে পাগল আপনি পাগল না তারা পাগল খুব শিগগিরই এটা মানুষ দেখবে বলেন তো যারা নবীজিকে পাগল বলেছে আজকে তাদেরকে দুনিয়ার মানুষ পাগল বলে কি বলে না আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন নিশ্চয়ই আপনার রব জানেন কে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে আর কে হেদায়েতের উপরে আছে যিনি জানেন তিনি কে এবারে শেষের কয়েকটা আয়াত আমি পাঁচ মিনিটে বলবো এখানে ধৈর্য ধরে শুনতে হবে শুনলেন তো বেশি কষ্ট দিব না আল্লাহ বলছেন ও নবী যারা আপনাকে এই কথাগুলো বলে কষ্ট দেয় দুঃখ দেয় গালিগালাজ করে ফালা তুতিউল মুকাল্লিবিনা ওয়াদুলাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন ফালা তুতিউল মুকাল্লিবিন এই মিথ্যাবাদীদেরকে আপনি অনুসরণ করবেন না এরা যাই বলুক তাকাবেন না আপনার কাজ আপনি করেন এদেরকে আপনি আনুগত্য বা অনুসরণ করবেন না তারা চায় আপনি তাদের সাথে যেন একটু আপোষ করেন সুরা কাফিরুন পড়বেন তারা এসে কয় কিছুদিন তোমরা আমাদের মূর্তির ইবাদত করো আমরা কিছুদিন তোমাদের রবের ইবাদত করি সুরা কাফিরুন আসলে নবীজি বললেন না আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আমাদের দেশে অনেকে আবার কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এটা কি বুখারীতে আছে না কোরআনে আছে আবার অপব্যাখ্যা করে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার এ তো অনেক আলেমরা আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না বড় বড় আলেম এখানে বসে আছে এদের অর্থ কি ধর্ম যার 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 দিন তার তার লাকুম দিনুকুম তোমার দিন তোমার আমার দিন
কুকুর আপনার মাছ কি এলাকাবাসীর দোকান আপনার পণ্য কি সবার ঠিক তেমনি ভাবে ধর্ম যার উৎসব সবার এটা একটা প্রতারণামূলক কথা এটা সাংঘাতিক কুফরি বাক্য ঠিক তো বললেন যুবকরা কি করো শারদীয় শুভেচ্ছা জানাও ব্যানার তৈরি করে তারা শুভেচ্ছা জানায় আপনার ঈদের সময় তারা এসে ঈদ মুবারক শুভেচ্ছা ব্যানার সহ দিয়েছে আমার হিন্দু ভাই বোনেরা আপনারা রাগ করবেন না আমরা আপনাদেরকে সম্মান করি আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ আপনাদের পূজা আপনারা করবেন আমরা আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না বাধাও দিতে চাই না আপনাদের ধর্ম আপনারা পালন করেন আমাদের ধর্ম আমরা পালন করি প্রয়োজনে আপনাদের সহযোগিতা লাগলে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের তরফ থেকেও আপনাদের নিরাপত্তার দরকার হলে আমরা নিরাপত্তার ব্যবস্থাও করে দেব আপনাদের ধর্ম আপনারা নির্বিঘ্নে পালন করেন কোনো অসুবিধা আপত্তি আমাদের কিন্তু আমরা বলছি আমাদের ছেলেবেলেদের কথা তারা তো আমাদের কুরবানির সময় এসে দাঁড়ায় দাঁড়ায় কুরবানির পশু জবাই দেখে না তারা তো আমাদের ঈদের সময় আসে না তো তুমি কেন বেহায়ার মতো তাদের সাথে গিয়ে দুর্গা পূজায় সামিল হয়ে নাচানাচি করো তোমার ঈমান নিয়ে সন্দেহ আছে আল্লাহ বলছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন যারা বেশি বেশি কথায় কথায় শপথ করে কসম করে আপনি ওই সকল অপদস্থকারী লোকদের অনুসরণ করবেন না এখানে কিছু বৈশিষ্ট্য বলা হচ্ছে কুরআন বিরোধী দিন বিরোধী এবং নবীর দাওয়াত বিরোধী লোক যারা তাদের চরিত্র আল্লাহ বলছেন যারা কথায় কথায় কসম করে অর্থাৎ সেই সমাজের কাফিরদের মধ্যেই স্বভাব ছিল কথায় কথায় কসম করে এটা কিন্তু ভালো মানুষের স্বভাব না এটা মিথ্যাবাদীর স্বভাব কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় কসম করে এটা ভালো মুমিনের স্বভাব নয় আল্লাহ বলছেন তাদের অনুসরণ করবেন না হাম্মাযিম মাশাঈম বিনামিম যারা সামনে এবং পিছনে লাগিয়ে বেড়ায় চুগলখোর আমাদের সমাজে আছে না নাই আল্লাহ বলছেন মান্নাঈল লিল খায়রি মুতাদিন আসীম উতুল্লিম বাদা যালিকা জানিম আমি কি আয়াতগুলোর অর্থ বলবো রাগ করবেন না তো মান্নাঈল লিল খায়রি মুতাদিন আসীম এরা এই সকল লোক যারা ভালো কাজে বাধা দেয় যারা হচ্ছে সীমালঙ্ঘনকারী অপরাধী এরা কোরআনের কাজে ভালো কাজে দাওয়াতি কাজে বাধা দেয় দাওয়াতি কাজে কোরআনের কাজে ভালো কাজে বাধা দেয় যারা আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম এখানে জানিম শব্দ ব্যবহার করে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান অবশ্য কোরআনের কাজে দিনই কাজে ভালো কাজে এখন আর বাধা নাই তো আমি আর নিচে নামলাম না যারা বাধা দেয় সে যেন বাড়িতে গিয়ে তার মা বাপকে একত্রিত করে জিজ্ঞেস করে সূরা কলমে বলা হয়েছে ভালো কাজে বাধা দেওয়া এটা জারজ সন্তানের বৈশিষ্ট্য আব্বা আম্মা বলো আমার জন্ম ঠিক ছিল কি না তুই তোর মা বাপকে গিয়ে জিজ্ঞেস কর তোর জন্ম ঠিকঠাক ছিল এটা কোরআনের কথা ভালো কাজে কোরআনের কাজে তিনি কাজে বাধা বিপত্তি সৃষ্টি করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান তারা নাচ গানের কনসার্টে পারমিশন লাগে না কোরআনের মাহফিলের জন্য এখন মানুষের কত কষ্ট অনেক এলাকায় মাহফিল বন্ধ করে দেওয়া হয় বন্ধ করার জিনিস পায় না মাহফিল বন্ধ করে দেয় আপনি বন্ধ করতে হলে মদের আসর বন্ধ করে দেন কাজার আসর বন্ধ করে দেন বন্ধ করতে হলে মাদকের আখড়া বন্ধ করে দেন কলেজে বিশ্ববিদ্যালয়ে গাজার আখড়া বন্ধ করে দেন বন্ধ করতে হলে অন্যায় অপরাধ বন্ধ করেন বন্ধ করার জিনিস পায় না কোরআনের মাহফিল বন্ধ করে তার মানে কোরআনের মাহফিল বন্ধ করতে পারলেই সমাজে অন্যায় অপরাধ আরো মজা করে চালানো যাবে বন্ধ করার জিনিস পায় না অনেকে আছে খুব হেডাপ নিয়ে চলে খুব ভাব নিয়ে চলে এই পারমিশন নিছো যুবকরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে আমাদের যুবকগুলো আগে নাচ গান যাত্রা পালাই ছিল এখন তারা হুজুরদের সাথে চলে এসেছে হুজুর আমাদেরকে কোরআন শোনান কোরআন শোনান তাদের পিপাসা বেড়েছে কোরআন শুনতে চায় এই যুবকগুলোকে নায়িকা কিছু কিছু আবু জেহেল এই অনুমতি নিছোস হেরি বাপরে বাপ বাপ দেখছেন ভাব দেখছেন এটা কার কথা বল না কেন আল্লাহ তো
এখান থেকে কথা হবে এটা আল্লাহর আল্লাহর চেয়ে বড় কেউ আছে আমরা বলি না নামাজে আল্লাহু আকবার আজানেও আল্লাহু আকবার জন্মের সময় আল্লাহু আকবার মরার সময়ও মানে আল্লাহ সবচাইতে আল্লাহর চেয়ে বড় কেউ আছে তো আল্লাহর কথা এটা বলা হবে পারমিশন নিতে হলে তো আল্লাহর থেকে বড় কারো কাছে যাওয়া লাগবে এখন আল্লাহর থেকে বড় কেউ আছে তাহলে আমি কে মনে করেন আমি বললাম ভাই পারমিশন নিছো এন্ড আমি কে আমার পরিচয় কি আমি তো আল্লাহর গোলাম আমি আল্লাহর শুধু কি গোলাম আমি গোলামের বাচ্চা গোলাম জাত আমার বাপ আল্লাহর গোলাম তো আমি গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের বান্দি আমার 14 গুষ্টিকার গোলাম তো কোন এলাকায় যুবকরা কুরআনের আয়োজন করে কুরআন শুনতে যাচ্ছে আর আমি গিয়ে বললাম হেডাম দেখা এই তুই আমার থেকে অনুমতি নিয়েছস এখন কুরআনের কথা বলতে হলে আমার মতো গোলামের বাচ্চা গোলামের ঘরের গোলামের কাছ থেকে অনুমতি নিয়ে কি কুরআনের কথা বলতে হবে নাকি আল্লাহকে ভয় করো এখানে ডানে বামে পিছনে যদি গোয়েন্দার ভাইরাও থাকে সবাইকে বলবো আল্লাহকে ভয় করো বন্ধ করতে হলে মুরাদনগরে কোথায় রাতের বেলা জুয়ার আসর বসে সেটা গিয়ে বন্ধ করেন বন্ধ করতে হলে রাতের বেলা মুরাদনগরের কোথায় মদের আখড়া বসেছে মদের আসর বন্ধ করেন এখানে মানুষকে মদ খাওয়া বিড়ি সিগারেটের ট্রেনিং দেওয়া হচ্ছে না এখানে মানুষকে আখিরাতের জন্য উন্নত চরিত্রবান হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দেন কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এত বেশি তো দরকার নাই আল্লাহ বলছেন এদের পরিচয় হলো এই রকম কেন তারা এরকম করে আচ্ছা এরা এরকম করে কেন দেখছেন কারবার কুরআনে আল্লাহ সব এদের চরিত্র ভাস করে দিয়েছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনারা তো কুরআন পড়েন না কুরআন যে কত মজা কেন তারা এরকম করে এদের এত হেডাম কেন 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 এত হেডাম কেন আল্লাহ পরের আয়াতে বলছেন আন কানা যা মালিহু ওয়া বানিন সে মনে করে আমার তো অনেক মাল অনেক সম্পদ অনেক টাকা অর্থ করি প্রভাব প্রতিপত্তি অনেক সন্তান অনেক ছেলাপেলা আছে বুঝেন নাই কথা এরা কেন দিন বিরোধিতায় এত মত্ত এত পাগল পাড়া সে মনে করে আমার তো অভাব অভাব কারুনের কি কম ছিল তার চাবি তো বহন করতো একদল শক্তিশালী যুবক তাদেরকে সহ তার সম্পদ শুদ্ধা মাটির নিচে তারে দশায় দিয়েছেন কে ইদা তুতলা আলাইহি আয়াতুনা কল আসাতীরুল আউয়ালিন যখন কোরআনের আয়াত শোনানো হয় তারা বলে এগুলো আগের যুগের কিচ্ছা কে আপনারা কি ভাবছেন আমি ওই জাহেলি যুগের কথা শুধু বলছি এই মুরাদনগরেও আছে প্যান্ডেলের বাইরে গিয়া দেখুন অনেক মানুষ বাজার ঘাটে ঘোরাফেরা করছে একজন বলতেছে আমাদের এলাকায় ওয়াজ যাস না দূর এগুলা কিচ্ছা কাহিনী কি শুনতাম ঠিক আছে কথা আর ফেসবুক মুফতি তো আছেই বাংলাদেশে এখন ফেসবুক মুফতির অভাব আমি কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড হুজুর যেটা বলি সোজা সোজা সবটা কথা বলে এরকম তাকায় তাকায় বলে এটা আমার স্বভাব সত্য কথা একটু তিতা আমার দেশে এখন কিছু যুবক তরুণ বের হয়েছে এদের নাম আমি দিয়েছি ফেসবুক মুজাহিদ ফেসবুক মুফতি আমাদের তো আসলে ফেসবুক চালানোর অত সময় পাই না সফর করতে করতে পড়াশোনা করতে করতে এবং যতটুকু সময় পাই দিনই কাজ মানুষের জন্য কাজ করে করে সময় কাটাবার চেষ্টা করি কারণ মুমিনের বৈশিষ্ট্য হবে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন অনর্থক কাজ করার কোনো সময় মুমিনের অনর্থক কাজ করে কে যার কোনো কাজ নাই অকর্মার ঢেকি যেটা অকর্মা বেকার সে বাজে কাজ নিয়ে পড়ে থাকে যার কাজ আছে সে কখনো অন্য কাজ নিয়ে আজে বাজে কাজ নিয়ে ব্যস্ত থাকে নাস্তিক মোরতাদ ইসলাম বিরোধীরা যদি বলে মাহফিল দিয়ে কি হয়েছে এগুলাতে আমাদের খারাপ লাগে না খারাপ লাগে যখন দেখি আব্দুল করিম আব্দুল সত্তার নামের কেউ বলে
মাহফিল দিয়ে কি হয়েছে, এই পণ্ডিতগুলোকে আপনি মাহফিলে পাবেন না, প্যান্ডেলের আশপাশে পাবেন। কয়েকগুলা তো চিল্লাচিল্লি, এগুলো হলো আগের যুগের কিচ্চার কাহিনী। সে রঙিন চশমা একটা লাগিয়েছে, লাগিয়ে সব রঙিন দেখে, মাহফিল দিয়ে কি হয়েছে দেখে না, ব্যাকল মাহফিল দিয়ে কি হয়েছে দেখো না, একটু সারা দেশ সফর করে দেখো, যাত্রাপালা আর সিনেমার হলে এখন ফাটা পড়েছে, যুবকরা এখন নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে দৌড়ায় না, যুবকরা এখন কোরআনের দিকে দৌড়ায়। মাহফিল দিয়ে কি হয়েছে দেখো না, গিয়ে দেখো মসজিদগুলোকে, বয়স্কদের চাইতে যুবকের আনাগুনা এখন বেড়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে, যুবকদের প্যান্টের দিকে তাকাও, প্যান্ট টাকনুর উপর উঠে গিয়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে, অনেক যুবক এখন দাড়ি রাখা শুরু করেছে, কলেজে ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা এখন কোরআন শেখা আরম্ভ করেছে। মাহফিল দিয়ে কি হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা এখন স্কুল কলেজে বুরখা পরে যাওয়া শুরু হয়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে, তোমার ঘরের নারীদের দিকে তাকাও, আগে যারা স্টার জলসা জি সিনেমা দেখতো তারা এখন সারাদিন ইউটিউব থেকে ওয়াজ শোনা আরম্ভ করেছে। মুফতির ঘরের মুফতি রঙিন চশমা লাগাইয়া কিছু দেখো না, রঙিন চশমা খুলে সাদা চশমা লাগাইয়া সত্যিকারটা দেখার চেষ্টা করো। মাহফিলের কারণে এই দেশে বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে। এই দেশে মাহফিলগুলোতে বাধা কম না বেশি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মাহফিল করাই যায় না। যদি বাধা না থাকতো আমি চ্যালেঞ্জ করলাম, যদি বাধা না থাকতো ওপেনলি সকল জায়গায় সুযোগ দেওয়া হতো, তাহলে মাহফিলে মানুষের উপচে পড়া ভিড় আরো দেখা যেত। এত বাধা দিয়ে মানুষ আটকানো যায়, কয় মাহফিল দেখা কি হয়েছে, চক্ষু থেকে রঙিন চশমা খুলে সাদা চশমা লাগাও, তাইলে দেখা যাবে মাহফিল থেকে কি। আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? এটা আয়াত প্রসঙ্গে চলে এসেছে বিদায় কথাগুলো। এরপরে আল্লাহ বলছেন যারা এরকমটা করছে, সানাসিমুহু আলাল খুরতুম, অচিরেই তাদেরকে আমি ধ্বংস করব। ধ্বংস করবেন কে? আল্লাহ। এজন্য আমাদের এই কাজগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমাদের করণীয় কি? করণীয় হলো নবীজির যে পুত পবিত্র চরিত্র, নবীজির চরিত্র আমরা পাবো কোথায়? এটা আমাদের কাছে আছে না? এটা হলো প্রিন্টেড করা, আর নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কানা হলো কোহল কোরআন। তাহলে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, যেই কোরআনের কারণে নবীজি 23 বছর কষ্ট করেছেন, যেই কোরআন আমাদেরকে দিতে গিয়ে নবীজি 23 বছর এত কষ্ট করেছেন, সেই কোরআন জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হয়ে আমরা যদি জীবন সাজাতে পারি, সেটাই হবে সফলতা, সেটাই হবে সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই কোরআন পড়ানো হয় এই মাদ্রাসায়, মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাগুলোকে আমরা ভালোবাসি কম না বেশি? কারা কারা ভালোবাসে একটু হাত তুলে, আসলে কি ভালোবাসেন?